আচ্ছা হাদাদ ভাই, হিরো আলমকে যে নির্বাচনে মাঠে মারলো, নির্বাচন কেন্দ্র মারলো, এই বিষয়ে তুমি কিছু বলো। হিরো আলমটা যে মারছে সে হলো দুনিয়ার বোকা, ঠিক আছে? হিরো আলমের মতো একটা মানুষে মানুষে মারে, এরা তো মনে করো দেশের শত্রু, জনগণের শত্রু, গরিবের পাশে যে দাঁড়াইছে তারে মারছে, এরা তো বড় লোকের টাকা দেয়া কেনা গোলাম, এরা মারছে। হিরো আলমের মতো মানুষের কি মানুষে মারে? যত কুপরামর্শ এই হিরো আলম যাতে নির্বাচনে না দাঁড়াই দিতে পারে, সেই কারণে হিরো আলমরে মারার জন্য চেষ্টা করছে। এ যারা চেষ্টা করছে তাকে বিচার চাই, তাকে ফাঁসি চাই। আচ্ছা আমদাদুল ভাই, হিরো আলমকে আপনি এত সাপোর্ট করেন কি লেগে? হিরো আলমের সাপোর্ট করি ভাই, হিরো আলম গরিবের দুঃখিনী বন্ধু। আচ্ছা গরিবের বন্ধু, আচ্ছা গরিবের পাশে দাঁড়ায়, আমিও একজন গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, তো হিরো আলম মনে করেন এই যে মানুষের পাশে দাঁড়ায় এই অনেকের সহ্য হয় না, অনেকের এগুলো ভালো লাগে না, বিরোধী দলের তাকেও এটা পছন্দ হয় না, বিরোধীরা খাবে, সরকার যা দেবে সে পেট ভরবে, ঠিক আছে, গরিবের কিছু দেবে না, গরিবের কিছু হক নষ্ট করবে, এই কারণে এই হক যাতে নষ্ট না হয় এই জন্য হিরো আলম আমাকে পাশে দাঁড়াইছে, গরিবের পাশে দাঁড়াইছে, এইয়া মানুষের সহ্য হয় না, এইয়া বিরোধী দলের সহ্য হয় না, এই কারণে হিরো আলমরা ধরে মারছে। আচ্ছা যাই হোক, আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় থাকেন, বর্তমানে কি করেন? আমি আমার পরিচয়, আমার বাড়ি খুলনা বাগেরহাট জেলা। আচ্ছা আমি প্রবাসে আইছি, আমি দুবাই, এখন বর্তমানে দুবাই থাকি। আচ্ছা তো আমি হিরো আলমের খুব ফ্রেন্ড, ঠিক আছে, হিরো আলমকে খুব ভালোবাসি, হিরো আলম গরিবের বন্ধু, আমারও বন্ধু।